সেখানে সেই সালমানের রহমানের প্রাইভেট চ্যানেল 333 কোটি টাকা এই ন্যাশনাল ব্যাংক থেকে নিয়েছে। এই ভ্যাকসিনকো গ্রুপ, এই স্টকের বাবা, এই সালমানের রহমান, এই জিএনবি অ্যালায়েন্স থেকে সমস্ত ব্যাংক থেকে টাকা নিচ্ছে। এই সরকার যে বলে যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, একটি নিম্ন মধ্যম আয়ের দেশে অন্যতম বৈশিষ্ট্য হলো যে সেই দেশের জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা এই রাষ্ট্র করবে। যদি রাষ্ট্র কর্মসংস্থানের ব্যবস্থা না করতে না পারে তাহলে বেকার খাতা দিবে। এখানে আমাদের বেকার শ্রমিক ভাইয়েরা রয়েছে কিংবা শ্রমিক পরিবারের সন্তান রয়েছে যারা পড়াশোনা করেছে, তারা বেকার। আজকে তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এই সরকার করতে পারছে না। আজকে আমাদেরকে এই বেকার ভাতা প্রদানের কোনো আয়োজন আমাদের এই বাজেটগুলোতে আমরা দেখতে পাই না। আজকে 7 লক্ষ কোটি টাকার বাজেটে আমরা একটা হিসাব করে দেখেছি, 25 লক্ষ এই তরুণকে, 25 লক্ষ এই বেকারকে যদি 10,000 টাকা করে মাসে বেকার ভাতা দেওয়া হয় তাহলে 365 দিন অর্থাৎ 12 মাসে এই 25 লক্ষ তরুণকে মাত্র 30,000 কোটি টাকা দেওয়া লাগে। এক বছরে মাত্র 30,000 কোটি টাকা এই বেকার ভাতার পেছনে যাবে, অঙ্কটা কিন্তু খুব বেশি বড় নয়। আমরা জানি শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে এই এসআরও 30,000 কোটি টাকা আত্মসাত করেছে। একজনের আত্মসাতের টাকা দিয়ে এই দেশে 25 লক্ষ তরুণের এক বছরের বেকার ভাতা দেওয়া সম্ভব। আজকে আমাদের এই শ্রমজীবী মানুষ, এই শ্রমিক পরিবারের সন্তানরা এই ভাতা চায়। আজকে সামর্থ্যবান, আজকে সচ্ছল পরিবারে সন্তানদের ভাতার প্রয়োজন নাই। এজন্যই আমরা লড়াই করছি আমাদের অধিকার আদায়ের জন্য। আজকে আমাদের যে অধিকার ছিল, আমাদের তরুণ উদ্যোক্তারা ব্যাংকের বারান্দায়, ব্যাংকের ব্যাংক পাড়ায় ঘুরতে ঘুরতে জোতার তলা ক্ষয় হয়ে যায়, সুন্দর সুন্দর ব্যবসায়িক প্রাণ নিয়ে যায় কিন্তু তারা একটা টাকা লোন পায় না। আমরা জানতে পেরেছি প্রথম আলোর রিপোর্টে, আপনারা দেখেছেন প্রথম আলো একটা রিপোর্ট করেছে ন্যাশনাল ব্যাংক নিয়ে, সেখানে লিখেছে যে কোন কোন কোম্পানি, কোন কোন ব্যক্তি মাত্র 30 কোটি টাকা লোন চেয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছে 150 কোটি টাকা। অবাক হওয়ার মতো বিষয় না যে ব্যাংক কি এত এত ভদ্র হয়ে গেল, এত ভালো হয়ে গেল যে 30 কোটি টাকা চেয়েছে, 150 কোটি টাকা দিয়েছে। অথচ তরুণ, এই শিক্ষিত তরুণরা, উদ্যোক্তারা, এই শ্রমিক পরিবারের সন্তানরা, খেটে খাওয়া পরিবারের সন্তানরা এই ব্যাংকে গেলে তাদেরকে কোনো লোন দেওয়া হয় না। অথচ এই সমস্ত খেটে খাওয়া মানুষরা যখন উদ্যোক্তা হয় এবং যখন লোন নেয়, এই ছোট ছোট লোনগুলো ব্যাংকে আবার রিটার্ন আসে, কিন্তু এই সমস্ত বড় বড় যেখানে 30 কোটি টাকা চাওয়ার পরিবর্তে 150 কোটি টাকা দেওয়া হয়, তারা ওই সমস্ত লোন পরিশোধ করে না, তারাই খেলাপি ঋণ, তারাই ঋণ খেলাপি হয়। আমরা দেখতে পেয়েছি এই জিএনজি এয়ারলাইন্স বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংক থেকে টাকা নেয় না। যেই ব্যাংকে দুর্নীতি দেখা দেয়, দুর্নীতির চিত্র দখল করা হয় জিএনজি এয়ারলাইন্স এত টাকা। এই ভ্যাকসিনকো গ্রুপ, এই স্টকের বাবা, এই সালমানের রহমান, এই জিএনজি এয়ারলাইন্স থেকে সমস্ত ব্যাংক থেকে টাকা নিচ্ছে। আমরা দেখতে পেয়েছি তার টেলিভিশন চ্যানেল 333 কোটি টাকা নিয়েছে। আর আমাদের একটা চ্যানেল করতে কয় টাকা লাগে, একটা প্রাইভেট চ্যানেল করতে কয় টাকা লাগে, সেখানে সেই সালমানের রহমানের প্রাইভেট চ্যানেল 333 কোটি টাকা এই ন্যাশনাল ব্যাংক থেকে নিয়েছে। আজকে যে পাওনা ছিল, অধিকার ছিল, যে উদ্যোক্তা হওয়ার অধিকার ছিল আমাদের, আমাদের অধিকার হরণ করছে ওই সমস্ত মাফিয়া গোষ্ঠী। এর বিরুদ্ধে প্রতিরোধ করার জন্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা কিভাবে সহ্য করি এই অনাচার, আমাদের মুখে গ্রাস কেড়ে নিয়ে এই সমস্ত ব্যবসায়ী গোষ্ঠী আজকে অর্থ লুটপাট করছে। তারা এই লুটপাট অর্থ দেশে রাখছে না, আজকে তারা বিদেশে পাচার করে দিচ্ছে। সংগ্রাম উপস্থিতি, আপনারা জানেন সিঙ্গাপুরে আজকে আজিজ খান, এই সামিট গ্রুপের আজিজ খান আজকে ধনীদের তালিকায় একটা বিশেষ স্থান দখল করেছে। আজকে আপনারা জানেন এই কুইক রেন্টালের দুইটা প্রতিষ্ঠান হচ্ছে তার, একটা সামিট পাওয়ার আর বিকল্প নামে আর একটা, দুইটা কোম্পানি করে এই দেশ থেকে। আপনারা গত বছরের রিপোর্ট যে তারা 21,000 কোটি টাকা এই দেশে শুধুমাত্র কুইক রেন্টাল থেকে তারা ক্যাপাসিটি চার্জ দিয়েছে এবং এই টাকা তারা পাচার করেছে সিঙ্গাপুরে। তাহলে আপনার আমার মুখের গ্রাস তারা কেড়ে নিয়ে শুধু দেশে রাখছে না।